সিমেন্ট বোঝাই লরি কয়েকদিন ধরে পড়ে রইল রাস্তায়, গাড়িতে দেখা নেই চালকের, খোঁজ পাওয়া যাচ্ছিল না সহচালকেরও। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের পাশের সিটের ভেতর থেকে এক প্রকার দুমড়ে মুচড়ে থাকা সহচালকের দেহ উদ্ধার করে। ঘটনা মঙ্গলবার আগরতলার রেন্টার্স কলোনি এলাকায়। জানা গেছে গৌহাটির জনৈক ব্যক্তির মালিকানাধীন সিমেন্ট বোঝাই লরিটি কিছুদিন আগেই গৌহাটি থেকে রওনা দেয় আগরতলার উদ্দেশ্যে। তারপর কদিন ধরে গাড়িটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনে পাওয়া যাচ্ছিল না চালককেও। তারপর লরিতে থাকা জিপিআরএস সিস্টেমের সহায়তায় গাড়ির মালিক শনাক্ত করেন লরিটি কয়দিন ধরে আগরতলার রেন্টার্স কলোনি এলাকায় দাঁড়িয়ে রয়েছে। খবর দেয়া হয় পুলিশে, সেই মোতাবেক মঙ্গলবার পূর্ব থানার পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়, কিন্তু গাড়ির মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায়নি চালককে। তারপর বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে ড্রাইভারের পাশের সিটে সরিয়ে উদ্ধার করা হয় সহচালকের দেহ। পুলিশের অনুমান গাড়ির চালক তাকে খুন করে পালিয়েছে। গাড়িটার ভেতরে একটা ডেড বডি পড়ে আছে, এখানে মানুষ দেখতে পায়। অ্যাকর্ডিংলি আমরা থানার থেকে ওসি এবং আমরা আসি, সে স্পটে আমরা এটা ভেরিফাই করি এবং ডেড বডিটাকে এখান থেকে রিকভারি করি। এফএসএল টিমও আসে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও আসে। তো অ্যাপারেন্টলি আমরা যেটা দেখছি যে এটা খুব সম্ভবত একটা গামছা আমরা দেখেছি ওর মুখে বাঁধা, হয়তো বা এটাকে স্মদারিং করে কিছু একটা করা হয়েছে। তারা এখন আমরা এটা পোস্টমর্টমের জন্য পাঠাবো। উনি কি মানে সহচালক ছিলেন না চালক ছিলেন? উনি খালাসি ছিলেন। নামটা কিছু পরিচয় পাবো? নাম এখনো আমরা ভেরিফাই করতে পারি না, আমরা ভেরিফাই করছি। বয়স কিরকম হবে? বয়স আনুমানিক যা বোঝা যাচ্ছে 30-35 এর মধ্যে হতে পারে। প্রাথমিক তদন্ত কি পেয়েছেন? গাড়িটা এভাবে কিভাবে এলো? একটা গাড়ি নাকি মিসিং ছিল? এটা সাসপিশিয়াস আছে, এটা তদন্ত চলছে। আমরা ফার্দার ডেভেলপমেন্ট হলে চালককে কি পাওয়া গেছে? চালককে পাওয়া যায়নি, চালকের সাথে আমরা চেষ্টা করছি যোগাযোগ করা। কি মনে হয়? প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা অ্যাপারেন্টলি মার্ডার হতে পারে। মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় না পাওয়া গেলেও তার বাড়ি প্যাচারথল এলাকায় বলে জানা গেছে। তবে কি কারণে এই ব্যক্তিকে খুন করে গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা হলো, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনি আইলে দিকে দিকে আইন আমলে বাবু এত দণ্ড আছে দণ্ড করে নিচ্ছে।